হ্যালো, ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমার চ্যানেল ইংলিশ বিংলিশ উইথ স্বরূপ স্যারে। আজ আমি নিয়ে এসেছি ক্লাস নাইনের একটি কবিতা, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, এমিলি জেন ব্রন্টির লেখা এই কবিতাটি। তো শুরু করছি কবিতাটি, লেসন ছয়ে তোমরা পেয়ে যাবে। কবিতাটির নাম আরেকবার বলছি, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। পুরো ব্যাখ্যাটা আমি দেব, সম্পূর্ণ শব্দ, কবিতার নামকরণ সহ এভরিথিং তোমরা পাবে। অনেক ডিটেলস এমনও পাবে যেগুলো বইতে থাকবে না কখনোই, তাই গোটা ভিডিওটা দেখো, স্কিপ করো না, চলে যেও না, সম্পূর্ণ ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। পেজ নাম্বার 45 তোমরা পাবে, প্রয়োজন হলে বই খুলে দেখতে পারো অথবা আমার এখানেও সম্পূর্ণটাই পেয়ে যাবে। তো এমিলি জেন ব্রন্টি যার কথা বললাম, এই রয়েছে তার ছবি, গোল গোলাকৃতি অংশের মধ্যে রয়েছেন আমাদের এমিলি, আমাদের পোয়েটেস। অ্যাকচুয়ালি আমাদের বইয়ে হয়তো, তোমাদের টেক্সট বই নাইনে লেখা থাকবে পোয়েট, কিন্তু পোয়েট হচ্ছে ছেলে কবিদের বলা হয়, মহিলা কবিদের বলতে হয় পোয়েটেস। তো এবার নিচে যে ছবিটা রয়েছে, এক জায়গায় দেখতে পাচ্ছ পাশে তিনটে মহিলা, এই তিনটে মহিলা হচ্ছে অ্যাকচুয়ালি এমিলি জেন ব্রন্টির তিন বোন, আর পাশে রয়েছে তাদের ফ্যামিলি ট্রি। এখানে তাদের যে বাবা মা, বাবার নাম হচ্ছে প্যাট্রিক, মায়ের নাম মারিয়া, তারা উপরে রয়েছে এবং নিচে রয়েছে তারা পাঁচ বোন এবং এক ভাই এমিলিরা, মারিয়া, এলিজাবেথ, শার্লট, এমিলি, অ্যান। তো মায়ের নামে প্রথম বড় বোনের নাম হয়েছিল মারিয়া, এবং বাবার নামে চতুর্থ সন্তান ছেলে, একটি ছেলে তাদের ছিল, তার নাম হয়েছিল প্যাট্রিক, এবং এমিলি ছিল তার পিতামাতার পঞ্চম সন্তান। তো শুরু করছি এবার এমিলি সম্বন্ধে। এমিলি জেন ব্রন্টি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েটেস অ্যান্ড নোভেলিস্ট। ইংরেজিতে তিনি কবিতা লিখতেন এবং নোভেল অর্থাৎ কাব্য লিখতেন। বেস্ট রিমেম্বার্ড ফর হার ওনলি নোভেল উদেরিং হাইটস। এবং এমিলি জেন ব্রন্টি তার একমাত্র যে নোভেল লিখেছিলেন উদেরিং হাইটস, তার জন্য তিনি প্রচুর খ্যাতি লাভ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে, তার জীবিত অবস্থায় তিনি যতটা খ্যাতি না লাভ করেছেন, তার মৃত্যুর পর সেই নাম তার কাছে এসেছিল যখন তিনি এই পার্থিব জগতে ছিলেন না। লং কনসিডার্ড এ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার। ক্লাসিক অর্থাৎ হচ্ছে যেটা মনে করা হয় যে ঐতিহ্যবাহী, তো সেই ঐতিহ্যবাহী ইংরেজি যে সাহিত্যগুলো তাদের মধ্যে রয়েছে, উদেরিং হাইটসের একটি বিশেষ জায়গা আছে। হার মাদার ডাইড হোয়েন শি ওয়াজ টু। তার মা মারা যান যখন তার মাত্র বয়স ছিল 2 বছর বয়স। সি ডাইড অফ টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস একটি রোগের নাম, যাকে শর্টে আমরা টিবিও বলে ডাকি। এই রোগে ইয়ার আফটার উদেরিং হাইটস ওয়াজ পাবলিশড। তার বিখ্যাত বইটি যখন পাবলিশ হয়েছিল, মাত্র 1 বছরের মাথায় তিনি মারা গিয়েছিলেন, এমিলি জেন ব্রন্টির। এরপর কবিতাটি আসছে প্রত্যেকটি লাইনের বাংলা এবং ছবিসহ ব্যাখ্যা। এই ছবিসহ ব্যাখ্যা তোমরা কোথাও পাবে না, ইউটিউব খুঁজে দেখে নিও, একমাত্র আমার এখানেই পাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে দাও। এরকম আরও কবিতা আসবে, গল্প আসবে, সব ছবিসহ অ্যানিমেশন সহ ব্যাখ্যা থাকবে, যেটা তোমাদের বুঝতে এবং মনোগ্রাহী হবে। শুরু করছি পোয়েমটার সম্বন্ধে, একটু করে বলে দিই শুরু করার আগে এমিলি জেন ব্রন্টির সম্বন্ধে এই কবিতাটি। দ্য পোয়েম ডেপিক্স এ ল্যান্ডস্কেপ অফ ডিস্টান্ট মাউন্টেন্স সারাউন্ডেড বাই দ্য ব্লু মিস্ট। অর্থাৎ একটি বহু দূরের একটি পাহাড়ের চিত্র বর্ণনা করে এখানে আমাদের, এবং চারদিকটা ব্লু মিস্ট অর্থাৎ নীল রঙের কুয়াশা দ্বারা আচ্ছন্ন। ইট রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ আর ইউথ। এবং এটা তার যে পুরনো দিন, ইউথ, যখন যুবক ছিলেন, সেই সময়কার যে তার দিন অ্যান্ড চাইল্ডহুড, এবং কখনও কখনও তিনি তার ছোটোবেলা শিশুবেলার কথাও মনে করেন। দ্যাট শি হ্যাজ লেফট বিহাইন্ড, যেটা তিনি পেছনে ফেলে এসেছেন। ওয়েল ডিসক্রাইবিং দ্য ল্যান্ডস্কেপ অ্যান্ড দ্য সারাউন্ডিং, যখন এই চারিপাশের পরিবেশগুলো ব্যাখ্যা করা হবে, শি শিফটস ফ্রম প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট। তিনি একবার বর্তমানকালের কথা বলবেন, একবার অতীতকালের কথা বলবেন, অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেন, এবং আবার তিনি বর্তমানে ফিরে আসবেন। অর্থাৎ শিফটিংটা আমরা খেয়াল করব পড়তে পড়তে। দিস পোয়েম ইজ ইন কোয়াট্রেন পোয়েটিক ফর্ম। এটা ভালো করে মাথায় রেখো, এটা তোমরা বইয়ে পাবে না। এই যে কবিতাটি লেখা আছে, 16টি লাইন আছে, এবং 16টি লাইনে খেয়াল করবে 4টে 4টে করে প্যারা রয়েছে, 4টে প্যারা।
এটা এই ধরনের সাজানো থাকলে 16 লাইন্স ব্রোকেন আপ ইন্টু 4 কোয়াট্রেইনস অর 4 লাইন স্ট্যাঞ্জাস, এরকম কবিতাকে বলা হয় কোয়াট্রেন পোয়েটিক ফর্ম। তো চলো এবার কবিতা স্টার্ট হচ্ছে। কবিতার যে ফর্মটা বললাম সেটার উপরে কবিতার প্রত্যেকটি লাইনে এবার রাইম স্কিমও তৈরি হবে। রাইম স্কিম কী দেখতে দেখতে তোমরা বুঝে যাবে, ক্লিয়ারলি বোঝাবো তোমাদের। প্রথম লাইন, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, অর্থাৎ পাহাড়ের ওপর নরম কুয়াশা। একটি পাহাড়ের ছবি তোমরা চলে এসেছে দেখতে পাচ্ছ, পাহাড়ের ওপর নরম কুয়াশা বলতে কী বোঝাতে চেয়েছেন কবি? এই ধরনের দৃশ্য তার চোখের সামনে ফুটে উঠেছিল। এবং তোমরা লাইনটির পাশে দেখো হলুদ রঙের একটি এ লেখা আছে অ্যারো মার্কে, অর্থাৎ এটাই হচ্ছে রাইম স্কিম প্রকাশ করছে। রাইম স্কিম মানে প্রত্যেকটি লাইনের ছন্দ, শেষ যে শব্দটি তার যে উচ্চারণ তাকে ছন্দ হিসেবে ধরা হয়। এবং এটা অ্যালফাবেটিক্যালি শুরু হয়, প্রথম লাইনটি এ ধরা হলো, যখন এই হিলের সঙ্গে ম্যাচিং কোনো শব্দ পাবো শেষে তখন সেই লাইনটাকেও আমি এই ধরবো, আর যদি না পাই তাহলে বি ধরবো। এ এবং বি কোনোটাই যখন পাবো না তখন সি ধরবো, এইভাবে অ্যালফাবেটিক্যালি চলতে থাকবো। তো প্রথম প্যারায় দেখি কী কী পাই। নেক্সট লাইন, টেলিং নট অফ স্টর্মস টুমরো, অর্থাৎ জানিয়ে দিচ্ছে আগামীকাল ঝড় হবে না। কী জানিয়ে দিচ্ছে? পাহাড়ের উপরে কুয়াশা, কুয়াশা থাকলে পরে আর ঝড় হতে পারে না, হাওয়ার গতিবেগ নেই বলেই কুয়াশা জমেছে, তাই এটাই ভবিষ্যৎবাণী করছে, ঝড় হবে না। থার্ড লাইন, নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফেল, বলছে না দিনটার যা কাঁদার সে কেঁদে ফেলেছে। হ্যাঁ, এর অর্থ আগের দিন পুরোপুরি কেঁদেছে, আর কাঁদার অর্থই হচ্ছে বৃষ্টি হওয়া, অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। দিনের কাদা অর্থাৎ বৃষ্টি হওয়াকে এখানে তিনি কম্পেয়ার করেছেন, এখানে পার্সনিফাই করেছেন বৃষ্টিটাকে মানুষের কাদার সাথে, প্রাণীদের কাদার সাথে। তো এবার এরকমই একটা চিত্র তোমার সামনে এসেছে, দেখতে পাচ্ছ জল পড়ে আছে রাস্তায়, অর্থাৎ এটা বিগত দিনে বৃষ্টির জলগুলো এখনও শুকোয়নি পড়ে থাকা অবস্থা। তারপর ফোর্থ লাইন ফার্স্ট স্ট্যাঞ্জা, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, অর্থাৎ নীরব দুঃখের বোঝা সমস্ত ব্যয় করে ফেলেছে। তে স্পেন্ট মানে ব্যয় করা, সর মানে দুঃখ, অর্থাৎ এমন দুঃখের বোঝা তার ছিল দিনটির, যে অর্থাৎ মেঘগুলোকে বলেছে জমেছিল সেটা ব্যয় করে ফেলেছে, অর্থাৎ সমস্ত মেঘ থেকে বৃষ্টিপাত হয়ে মেঘ এখন আর আকাশে নেই। ফার্স্ট টাইম যে আমাদের এটাই বলে, অর্থাৎ একটি পাহাড়ের একটু পরিবেশটা ব্যাখ্যা করলো, খুব সুন্দর মনোরম পরিবেশ। দ্বিতীয়তে কী হবে দেখো, তার শিফটিংগুলো খেয়াল করবে, অতীতকাল বর্তমানকালে ফট করে তিনি চেঞ্জ হচ্ছেন, দেখেন দেখো সময়টা, ও আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেইজ অফ ইউথ, ও আমি আমার কিশোর বেলায় ফিরে গিয়েছি, অর্থাৎ সে কিশোর বেলায় ফিরে গিয়েছে, অর্থাৎ ছোট নিজেকে এবার মনে করছে ছোট থাকাকালীন কী করেছিল। আচ্ছা, এর আগে যে একটু বলতে ভুলে গেছিলাম তাই আমি একটু একটু পেছনে যাচ্ছি, জাস্ট দেখো এখানে হিল তে রাইম স্কিম এ, তারপরে সেকেন্ড লাইন আছে টুমরো, হিলের সাথে মেলেনি তার ফলে ওই শব্দটার পাশে বি। তৃতীয় লাইনের লাস্ট ওয়ার্ডটা আছে ফিল, হিলের সাথে মিলে গেছে তাই দেখো তার পাশে রাইম স্কিম আবার এ। লাস্ট আবার দেখো সরো, সরো শব্দটা টুমরোর সাথে মিলে গেছে তাই দেখো ওই দুটি বি, তাহলে এ এবং বি ফার্স্ট স্ট্যাঞ্জায় ইউজ হয়েছে। এবং ওয়ার্ড লোকি হিল এবং টুমরো, এই ধরনেরই শব্দ যদি নেক্সট প্যারায় পাই তাহলে আমি এ বি ইউজ করবো নাহলে সি ইউজ করবো। তাই এইখানে দেখো পরবর্তী প্যারায় ফার্স্ট লাইন যেটি রয়েছে ও আই এম গন ব্যাক টু দ্য ডেইজ অফ ইউথ, সেখানে কিন্তু ওগুলো মিল নেই তাই এখানে সি ধরা হচ্ছে। তো কবি এবার কিশোর বেলায় ফিরে গেলেন আমাদের এই মহিলা কবি। তো এবার এমিলির সেই একটি ছবি না তোমাদের সামনে এনেছি, কিশোরবেলায় তিনি এই ডেস্কে বসেই তার হল ডোরে হল রুমে বসে তিনি লিখতেন কবিতা না গল্প, যা লিখতেন সব এখানেই পড়াশোনা করে বড় হয়েছেন এই ডেস্কটার উপরই। তারপর লাইন, আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার একটি শিশু হয়ে গিয়েছি। তো এবার দেখো এখানে এটা মিলছে না, ইউথ এবং মোর মিলছে না ছন্দটা, তাই সি প্রথমটা তারপর একটা ডি। থার্ড লাইন, এই যার একটি ছবি চলে এসেছে তার শিশু হওয়া একটি ভাবা, তিনি হন তিনি সত্যিকারের বড় হওয়ার পর কেউ শিশু হতে পারে না, তিনি অতীতকালে ফিরে গিয়ে স্মৃতিচারণা করছেন আর কি, বর্তমান থেকে তিনি পাস্টে গিয়েছেন। অ্যান্ড নিট, নিট অ্যাকচুয়ালি এটি কন্ট্রাকশন করা রয়েছে, বি শব্দটা এখানে নেই তাই ওখানে একটা অ্যাপোস্ট্রফিক কমা দেওয়া আছে মাথায়, এদের মাথায় অ্যাকচুয়ালি পুরো শব্দটা হচ্ছে বিনিথ, সেখান থেকে নিদ। অ্যান্ড নিদ মাই ফাদার্স শেল্টারিং রুফ, অর্থাৎ বিনিথ শব্দটির অর্থ হচ্ছে নিচে, আর আমার বাবার আশ্রয় নেওয়ার ছাদের
নিচে। বাবার আশ্রয় নেওয়ার ছাদ বলতে বোঝাচ্ছে ঘরকে বাবার। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং সেই ঘরের যে ওল্ড হল, পুরনো হল ঘরের যে দরজা, সেই দরজার সামনে সেভাবে দাঁড়িয়ে উনি যে স্মৃতিচারণটা করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। কী হতে পারে? তোমাদের সামনে একটি ছবি চলে এসেছে, এই ছবিটি হচ্ছে এমিলি জেন ব্রন্টির থাকার বাসস্থান, যেটা বর্তমানে চেঞ্জ হয়েছে, আর বাসস্থান হিসেবে ব্যবহার হয় না, এটি একটি মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয় ইংল্যান্ডে। এখানে ব্রন্টি ফ্যামিলির যে, উনি শুধু লিখতেন না, তার বোনরাও শার্লট অ্যান, এরাও বিভিন্ন কবিতা গল্প লিখতেন, সেগুলো সমস্ত সংগ্রহালয় করে রাখা আছে, মানুষ এখানে দেখতে যায়। এটি একটি মিউজিয়ামে আকার ধারণ করেছে এখন। চলছি এবার থার্ড প্যারা। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, এবার এটা মিলছে না ছন্দটা, তাই এখানে শুরু হচ্ছে কি, এ বি চলে গেছে, সি ডি চলে গেছে, এবার ই এবং এফ এর ছন্দে আসবে এই প্যারাতে। অর্থাৎ আমি এই মেঘাচ্ছন্ন সন্ধ্যাগম লক্ষ্য করেছি, সন্ধ্যাগম সন্ধ্যার আগমন, ইভিনিং ফল অর্থাৎ সন্ধ্যা আসবে, আসার আগে যে মুহূর্ত হয় আকাশের, সেটা তিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এবার দেখো, তিনি আর অতীতকালে নেই, তিনি আবার কিন্তু ফিরে এসেছেন, ওয়াচ প্রেজেন্ট টেন্সে। আফটার এ ডে অফ রেইন, এটা হচ্ছে মিলছে না ফলের সাথে, তাই এখানে এফ ধরা হলো রাইম স্কিম। এর মানেটা হচ্ছে একটি বর্ষণমুখর দিনের পর, বর্ষা আগের দিনই হয়েছে, আগেও বলেছিল কবি প্রথম প্যারায়, সেকেন্ড প্যারায় অতীতে চলে গিয়েছিলেন, আবার তিনি বর্তমানে প্রেজেন্টে ফিরে এসেছেন এখানে। ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার পল, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ব্লু মিস্ট মানে নীল রঙের কুয়াশা, সুইট মিস্ট খুব সুন্দর, যেটা দেখতে মনোরম, সেরকম কুয়াশা অফ সামার পল। সামার পল কাকে বলে? পল কথাটির অর্থ হচ্ছে যে ঘন ক্লাউড, থিক ক্লাউড, ঘন মেঘে ঢাকা, ভারী ভারী আস্তরণে ঢাকা মেঘ, এরকমগুলোকে বলা হয় সামার পল। এখানে দেখতে পাচ্ছ একটি ছবি, সেরকমই একটি মেঘে ঢাকা আকাশ, ঘন মেঘে আকাশ, দেখা যাচ্ছে না, শুধু নীল দেখা যাচ্ছে, এবং দেখতে খুব সুন্দর মিষ্টি লাগছে, তাই তিনি ব্লু মিস্ট সুইট মিস্ট বলেছেন। নেক্সট লাইন, এর মানেটা গ্রীষ্মের ঘন মেঘের পর নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা। পরবর্তী লাইন, দ্য হরাইজন্স মাউন্টেন চেইন, এটা দেখো রেনের সাথে মিলল, তাই এটাকে এফ করা হলো, এবং পলের সাথে ফল মিলল, তাই ওই দুটো ই করা হয়েছে র্যাম স্কিম। তো এটা কি হচ্ছে, হরাইজন্স মাউন্টেন চেইন, এখানে দুটো শব্দই আমাদের বোঝা দরকার খুব ভালোভাবে, তাই ছবি সহ দেখো আগে, দিগন্ত বিস্তৃত পর্বতমালায় এই তিনি ঘন মেঘের নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা এসব দেখছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দিগন্ত বিস্তৃত হরাইজন যাকে বলে সেটা কি, এ দেখো ছবিতে এসে তোমাদের পাশে, এখানে দূর থেকে যখন ফাঁকা জায়গায় আমরা দেখি, তখন মনে হয় আমাদের আপাত দৃষ্টিতে যে আকাশ এবং পৃথিবীর যে অংশ, সেটা যেন কোনো একটা সরলরেখা গিয়ে মিশে গেছে। তো যেই সরলরেখা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মিশে গেছে, সেই অংশটাকেই বলা হয় হরাইজন বা দিগন্ত। তো এটা আশা করি বুঝে গেছে। এবার মাউন্টেন চেইন কী জিনিস, পর্বত যখন একটি থাকবে তখন সেটাকে মাউন্টেন বলা হয়, কিন্তু পর্বত যখন অনেকগুলি একসাথে চূড়া দেখা যাচ্ছে, এরকম তোমাদের সামনে একটি ছবি এসছে, এখানে অনেকগুলি চূড়া রয়েছে, এদেরকে বলাই বাংলায় আমরা বলি পর্বত মালা, কারণ মালা যেরকম একটি সুতোর মধ্যে অনেকগুলো ফুল দিয়ে গেঁথে তবেই মালা তৈরি হয়, সেরকম পর্বতমালাতে অনেকগুলি পর্বত একই জায়গায় পরপর করে থাকার কারণেই পর্বতমালা সৃষ্টি হতে পারে, সেটাকে ইংরেজিতে বলা হয় মাউন্টেন চেইন। তা লাস্ট আসছি, এবার লাস্ট প্যারায়, দ্য ড্যাম স্ট্যান্ডস অন দ্য লং গ্রিন গ্রাস, এটা কারোর সাথেই মিলছে না উপরেগুলো, তাই এফ ওখানে শেষ হয়েছিল, থার্ড প্যারা এবার আসছে জি, এবং তারপর এটা থাকবে এইচ। লম্বা সবুজ ঘাসের মধ্যে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, দেখতে পাচ্ছ ঘাস লম্বা লম্বা এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়া হওয়ার কারণটা কি, এখনই পরের লাইনেও ক্লিয়ার হতে পারবে, যে অ্যাজ থিক অ্যাজ মর্নিংস টিয়ার্স, এবং তিনি বলেছেন যে এই যে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এর কারণ হচ্ছে সকালে চোখের জলের মতো ঘন, চোখের জল আবার তিনি পার্সনিফাই করে বলছেন যে চোখের যেরকম জল মানুষের পড়ছে, সেটা যেরকম মোটা বিন্দুর মতো, সেই রকমই বিন্দু যেন ঘাসগুলোর মাথায় মাথায় জমে আছে, এবং সেই জন্যই যেন সবুজ ঘাসগুলো সব স্যাঁতস্যাঁতে আবহাওয়ার সৃষ্টি করেছে। খুব সুন্দর পরিকল্পনা কবি, দেখতে পাচ্ছ কবি খুবই সুন্দর একটি ছবি ফুটে উঠেছে আমাদের চোখের সামনে এখন। তারপরে অ্যান্ড রিমিসেন্স অফ ফ্র্যাগ্রান্স পাস, এটা গ্রাসের সাথে মিলে গেছে, তাই জি রাইম স্কিম, এবং এর মানেটা দাঁড়াচ্ছে আর স্বপ্নালু বয়ে যাচ্ছে, স্বপ্নালু সুগন্ধ বয়ে যাচ্ছে, স্বপ্নালু অর্থাৎ ড্রিমি অর্থাৎ স্বপ্নের মতো, যেটা লাগে আমাদের খুব সুন্দর নিখুঁত, যেখানে ত্রুটি ধরা যায় না, সেটাকে আমরা ড্রিমি বলি। সেন্স অফ ফ্র্যাগ্রান্স অর্থাৎ সুগন্ধ, সুগন্ধ যেরকম আমরা ব্যবহার করি ঠিক সেরকমই
সুগন্ধর বাতাসের মধ্যে ছুঁয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে। তারপর দ্যাট ব্রিদ অফ আদার এয়ার, এটা মিলছে টিয়ার্সের সাথে, তাই এটাকে এইচ করা হলো, অর্থাৎ যা অন্য বছরগুলির শ্বাস টেনে নিয়েছে, অন্য বছরগুলির শ্বাস টেনে নিয়েছে এই সুন্দর সুগন্ধটা, এটাকে এইচ দেওয়া হয়েছে। এবং এর কারণ হচ্ছে, আমাদের আগেই বলেছিলাম যে এমিলি জেন ব্রন্টির লাইফটা খুব ক্রিটিক্যাল, খুব একটা সুখের না। তিনি খুব কষ্টে মাত্র 30 বছর বয়সে মারা গিয়েছেন, এবং যখন তিনি ভালো সময় পেয়েছিলেন, যখন পরিবারের সঙ্গে থাকতে পারতেন, সেই সময়গুলো কি তার এমন রোগ ধরেছিল, তার বোনদেরও পরে সেই রোগেই মারা গিয়েছিলেন কিছু বোন, এবং তার ফ্যামিলিটা খুব একটা সুখের হতে পারেনি। তো তিনি এখানে এই পরিকল্পনার মাধ্যমে নিজের মনকে শান্ত আনন্দ দিতে চেয়েছিলেন, এবং তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে অন্য বছরগুলি, অর্থাৎ কষ্টকর বছরগুলি শ্বাস টেনে নিয়েছে, যেন আজ এই সুন্দর দৃশ্য তার সেই দুঃখ কষ্ট যেন টেনে নিয়েছে, এবং নিচের লাস্ট ছবিটির মতো যেন এমিলি ব্রন্টিও দুহাত ছড়িয়ে সেটাকে আনন্দ গ্রহণ করার চেষ্টা করছে। এই হলো আমাদের কবিতা, যার মধ্যে এমিলি ব্রন্টির জীবনের একটা রিফ্লেকশন নেচারের, অর্থাৎ প্রকৃতির সুন্দর বর্ণনার মধ্যে পাই, যা আমি ছবির মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যথাসাধ্যভাবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই বেল আইকন টিপে দাও, এবং আমার চ্যানেল ইংলিশ বিংলিশ উইথ স্বরূপ স্যারে বারবার ফিরে আসো, যাতে এরকম ধরনের আরও ভিডিও দেবো সেগুলো পাও। এবং মাথায় রাখবে, যখন ইংলিশ বিংলিশ উইথ স্বরূপ স্যার দেবে, লিখবে, টাইপ ইউটিউবে, সেখানে মাঝখানে কোনো গ্যাপ দেবে না, পরপর থাকবে, তাহলে আমার চ্যানেলটি খুব সহজে তোমরা পেয়ে যাবে। ভালো থেকো, জুড়ে থেকো আমার চ্যানেলের সাথে। সকলকে ধন্যবাদ।